নো কমেন্ট। আপনার থানায় যেতে পারেন, থানা থেকে জেনে আসতে পারেন। জেনে আসছি অবশ্যই। নিয়েছিল কি জিজ্ঞেস, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে কি জিজ্ঞেস। আমাদের নেই নেই, শুধু আমি গেছিলাম, মুহূর্তে ছিল কিন্তু। হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ হচ্ছে আপনারা প্রতিবাদ করতে জানেন। মনে আছে বরিশালের ছেলে মাইকেল অপুমণ্ডল, যাকে আমেরিকার একটা মেয়ে বাংলাদেশে এসে বিয়ে করেছিল গত কয়েকদিন আগে? সে ফেসবুকে বিভিন্ন ধরনের খারাপ খারাপ পোস্ট করত, সেটা ব্যক্তি জীবনে সে অনেকটা খারাপ মানুষ ছিল আমার মতে। আপনারাও কমেন্ট বক্সে জানিয়েছেন যে সে আসলে একটা খারাপ ছেলে, সে দেশকে ভালোবাসে না, সে ধর্মকে বোঝে না এবং সে জাতিটাতে কিছু বোঝে না, এই জন্য সে ফেসবুকে এসে নিজের ইচ্ছা মতো খারাপ খারাপ পোস্ট দিত। সে ভাবতো এইগুলা কেউ কিছু করতে পারবে না। তারা জানে না যে আমরা আছি, আমরা দেশের জনগণ আছি, আমরা ইচ্ছা করলে সব করতে পারি, একজনকে ভাইরাল করতে পারি, একজনকে নিচে নামাইতে পারে। আমি কিছুক্ষণ আগে দেখলাম যে সেই ছেলেটাকে পুলিশ গ্রেপ্তার করেছে, গ্রেপ্তার করে তার মুখ থেকে স্বীকারোক্তি নিয়েছে যে সে আসলেও এই খারাপ খারাপ পোস্টগুলো করেছিল কিনা। আমি আপনাদেরকে ভিডিওটা এখন দেখাবো, এই ভিডিওটা দেখে আপনি কমেন্ট করবেন আসলে সে মাপ চাইলে কি আসলে মাপ করে দেওয়া যায়, কিংবা এটা সম্পর্কে আপনার মন্তব্য কী, সে যে মাপ চাইলো। প্রথমেই আমি তার মা কী বলেছে সেটা দেখাবো ভিডিওতে, এবং তারপরে দেখাবো তার নিজস্ব বক্তব্য। তাহলে চলুন সেই দেখে আসি যে কীভাবে পুলিশ গ্রেপ্তার করলো এবং তার বাবা মা ভাই বোন এবং তার নিজের স্বীকারোক্তি। লেটস গো। আমি শুনছি যে রাষ্ট্র একটা, আমাদের বর্তমান রাষ্ট্র একটা জেলখানা, আর বঙ্গবন্ধু সহ কিছু নেতা বা বড় বড় মানুষ, বড় বড় বাম্পের মানুষ নিয়ে এই কথাগুলো বলা হয়েছে। তো ওরে সেখান থেকে ওরে স্বীকার করানো হয়েছে যে তুমি যে লেখাটা লিখছো সেটা কি ঠিক বলছে না, আমার কাছ থেকে বড় একটা ভুল হয়েছে, এই জন্য সে সরি বলছে একদম সেইখানে। এবং সেখানে আমার বাবা গেছে, বাবার সামনে থেকে ওকে ই করা হয়েছে, বলছে না সে আর কোনোদিনও এ ধরনের কোনো কাজ করবে না। বাংলাদেশে বাক স্বাধীনতা চর্চা করার কোনো সুযোগ নেই, সাংবাদিক হিসেবে আপনারা ভালোই জানেন এটা। সুতরাং আমার কিছু ফেসবুক গত 2017 সালের অক্টোবর বা তার পিছনের পোস্টগুলো নিয়ে একটু সমস্যা, কতগুলো তাদের মতে রাষ্ট্রবিরোধী, কতগুলো ধর্মবিরোধী। আমি নিজে এগনস্টিক, নাস্তিকও বলতে পারেন। সুতরাং পোস্টগুলো নেই, পোস্টগুলো বাংলাদেশে বর্তমান আইন অনুযায়ী আপনার বিচারের আওতায় আনা যায়, প্রথম মামলা নেবে না বলেছে, আপাতত একটা লিখিত নিয়েছে আমার কাছে থেকে। আমি ভবিষ্যতে এরকম পোস্ট করবো না, এইভাবে লিখিত নিয়েছে। তারপর তারা তো চলে যাবো বলতে বলবার কিছু না, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশ সরকার আমাকে কোনো দিকে আমাকে কোনো পাঠাতে দিতে পারবে না, কারণ আমেরিকাকে যাবে না যাবে এটা ইউএস ইমিগ্রেশনের বিষয়, এটা বাংলাদেশের কোনো বিষয় না। সুতরাং বাংলাদেশের কোনো হাত নেই, বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশে থাকা আমার অধিকার। না, নো কমেন্ট। আপনার থানায় যেতে পারেন, থানা থেকে জেনে আসতে পারেন। জেনে আসছি অবশ্যই। নিয়েছিল কি জিজ্ঞেস, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি যে কি জিজ্ঞেস। আমাদের নেই নেই, শুধু আমি গেছিলাম, মুহূর্তে ছিল কিন্তু নো কমেন্ট। আমি কিন্তু নো কমেন্ট, কিন্তু আপনি কি মন থেকে মেনে নিতে পেরেছেন? কমেন্ট বক্সে জানাবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে।